করোনা আর চলমান বন্যার কারণে পদ্মা সেতুর নির্মাণ কাজ বাধাগ্রস্ত হচ্ছে, যার ফলে নির্ধারিত 2021 সালের মধ্যে সেতুর কাজ শেষ হবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তবে তার আশা 2022 সাল নাগাদ প্রকল্পের কাজ শেষ হবে। বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এসব কথা জানান মন্ত্রী। এ সময় প্রকল্পের তদারকি প্রতিষ্ঠানের চুক্তির মেয়াদ আরও প্রায় 3 বছর বাড়ানোর অনুমোদন দেওয়া হয়। সোয়া 6 কিলোমিটার সেতুর 4 ভাগের 3 ভাগই এরই মধ্যে দৃশ্যমান হয়েছে পদ্মার বুকে। জাজিরা প্রান্ত থেকে একটানা স্প্যান বসেছে 29টি। এর মধ্যে সেতুর উপরের অংশের 11টি স্প্যানে বসানো হয়েছে 870টি রোড স্ল্যাব আর 1400টি রেলওয়ে গার্ডার বসেছে নিচের অংশের 19টি স্প্যানে। প্রকল্প কর্তৃপক্ষের হিসেবে মূল সেতুর নির্মাণ কাজ শেষ হয়েছে 89% আর প্রকল্পের সার্বিক অগ্রগতি 74 ভাগ। সবশেষ ঘোষণা অনুযায়ী 2021 সালের জুনে পুরো প্রকল্পের কাজ শেষ হবার কথা থাকলেও এখন তা সম্ভব হচ্ছে না। কাজটি সুন্দরভাবে এগোচ্ছিল এবং আমরা পরিপূর্ণভাবে এটা আমাদের ধারণাই ছিল যে 2021 সালের মাঝে ইনশাআল্লাহ আমরা এটা দেশের মানুষকে উপহার দিতে পারবো সম্পূর্ণ করে। তো আনফরচুনেটলি এই করোনা ভাইরাসটি সবকিছু উলট পালট করে দিয়েছে, এর মাঝে এই প্রকল্পটিও সেখানে বাধাগ্রস্ত হয়েছে। হিসেব বলছে প্রকল্পের কাজে সবচেয়ে পিছিয়ে আছে নদী শাসন, এখানে অগ্রগতি 65 ভাগ, যার বড় কারণ বন্যা আর নদী ভাঙন। এমন অবস্থায় প্রকল্পের মূল সেতু ও নদী শাসন তদারকির দায়িত্বে থাকা কোরিয়া এক্সপ্রেসওয়ে কর্পোরেশনের সঙ্গে চুক্তির মেয়াদ 2023 সালের জুন পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার, যা আগস্ট 2020-এ শেষ হবার কথা ছিল। এই 34 মাস সময় বৃদ্ধিতে সরকারের বাড়তি খরচ হবে 348 কোটি টাকা। এবছর যে ভয়াবহ বন্যা কখনো কল্পনা করেন আমরা কল্পনা করি নাই, কল্পনার বাইরে, বন্যার কারণেও কাজ বন্ধ রয়ে গেছে। সেই জন্য আমাদের এই নদী শাসন তদারকির দায়িত্বে যারা আছেন তাদের কুরিয়া এক্সপ্রেসওয়ে কর্পোরেশন তাদের মেয়াদ বাড়াতে হবে। ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের নির্মিত আবাসিক ভবনের আসবাবপত্র ও গৃহস্থলী সামগ্রী ক্রয়ের জন্য প্রায় 83 কোটি টাকার 2টি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। সৌরভ রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।